TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com স্বাগত দেখছেন টিবেন অ্যানালাইসিস সঙ্গে আছি আমি সুলতানা রহমান আর আমার সঙ্গে আজকে রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেহেতু আপনি একজন সিপিএ এবং আপনি মূলত ট্যাক্স সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট সুতরাং আমরা আজকে ট্যাক্স নিয়ে আলোচনা করব এবং ট্যাক্স নিয়ে আলোচনা করব ট্যাক্সের মানুষ সাধারণত কিছু কমন কিছু ভুল করে থাকে সেই সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করব সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয় আসবে দর্শক আপনারাও এখানে অংশগ্রহণ করবেন এবং টেলিফোন যে নম্বরটি দেখতে পাচ্ছেন টেলিভিশনটির পর্দায় সেই নম্বরে ফোন করে জানাবেন আপনাদের যে কোনো প্রশ্ন এবং সরাসরি গ্রহণ করতে পারেন আইনি সহায়তা আমাদের সঙ্গে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী আমরা প্রথমে যেটি বলছিলাম যে মানুষ সাধারণ ট্যাক্সের সময় কিছু সাধারণ ভুল করে এবং এখন ট্যাক্সের মৌসুম চলছে এপ্রিলের 15 তারিখ সম্ভবত ট্যাক্স ফাইলিংয়ের শেষ তারিখ সাধারণ ভুলগুলি মানুষ কী কী করে ওকে ধন্যবাদ আপনাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা আলোচনা করতেছি যেগুলো আমরা দৈনন্দিন ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করি যে বিভিন্ন ট্যাক্স মানে প্রিপেয়াররা এই ধরনের ভুলগুলা করে এই ভুলগুলা সাধারণত মানে ট্যাক্স পেয়ার না ট্যাক্স প্রিপেয়াররাই করে বেশিরভাগ তো আমি শুরুতেই প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মানে ডিপেন্ডেন্ট চিলড্রেনের ক্ষেত্রে যারা ধরেন ট্যাক্স ইয়ারে বর্ন হয় যেমন ধরেন এটা 2019 ট্যাক্স রিটার্ন আমরা করতেছি যেটা এই বছর ধরেন কোনো বেবি যদি বর্ন হয় December 31st বা লেটস এ নভেম্বর 15 বেবি বর্ন হইল তো অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে যে আমরা যেটা জানি যে মানে চাইল্ডের রেসিডেন্সি রুল যেটা চাইল্ড হ্যাজ টু লিভ উইথ দ্য প্যারেন্ট মোর দেন 6 মান্থ ওই রুলের আন্ডারে অনেকেই ট্যাক্স প্রিপেয়ারার সেটা হয়তো ওই অজ্ঞতার বশবর্তী হয়েই যে চাইল্ড নভেম্বর 15 বর্ন হইল ওকে জাস্ট 2 মাস দিয়ে রাখে কারণ নভেম্বর-ডিসেম্বর যেহেতু ট্যাক্স ইয়ার শেষ ডিসেম্বর কিন্তু অ্যাজ এ রেজাল্ট কী হইলো যখনই আপনি 2 মাস ওই বাচ্চার ক্ষেত্রে দিবেন তখন ওই চাইল্ড সে চাইল্ড বেনিফিট পাবে না সে আর্ন ইনকাম ক্রেডিট পাবে না তার বেনিফিটগুলো ফেজ আউট হয়ে যাবে বিকজ লেস দেন 6 মান্থ কারণ সফটওয়্যার তো আর বুঝবে না সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা যদি আপনার সফটওয়্যারকে বলেন যে সে মোর দেন 6 মান্থ ছিল অটোমেটিক বেনিফিট চলে আসবে বাট ইফ ইউ পুট লেস দেন 6 মান্থ চাইল্ড উইল নট গেট বেনিফিট দ্যাট মাচ আর্ন ইনকাম ক্রেডিট ইন চাইল্ড 6 মাস না হলে তো কেউ তো আর জোর করে দিতে পারবে না যে 6 মান্থ নো হিয়ার ইজ দ্য রুল দ্যাটস দ্য রুল আই এম এক্সপ্লেইনিং নাও সেটা হচ্ছে যে শুরুতেই বলে নিচ্ছি রুলটা হচ্ছে যে ডেথ অ্যান্ড বর্ন নেভার প্রোরেটেড ইফ দিস থিং হ্যাপেন এনি টাইম ডিউরিং দ্য ইয়ার দ্যাট মিন্স উই অ্যাজিউম ইট এক্সিস্টেন্স দ্য হোল ইয়ার তার মানে জন্ম এবং মৃত্যু এই দুইটার কোনো দিন প্রোরেশন হয় না তার মানে আপনি ভাগ করতে পারবেন না 2 মাস 4 মাস মানে একটা আমি জন্ম দিয়েই বলি একটা শিশু যখনই জন্মগ্রহণ করুক সেটা জানুয়ারি বলেন ইভেন December 31st মিডনাইট 11:59 যদি সে জন্মগ্রহণ করে তো সেই ক্ষেত্রে এটা প্রোরেশন হয় না তার মানে সেই ক্ষেত্রে হোল 12 মান্থ তার এক্সিস্টেন্স আমরা ধরে নিই এবং আমরা যখন সফটওয়্যারে বসাই যে চাইল্ড কত মাস ছিল প্যারেন্টসের সাথে অবশ্যই সেটা হবে 12 যে ইভেন ডিসেম্বরে জন্ম হয়েছে ইট শুড বি 12 দ্যাট মিন্স চাইল্ড সাপোজ টু গেট দ্য হোল ইয়ার বেনিফিট চাইল্ড উইল এনজয় দ্য হোল চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যান্ড অলসো দ্য আর্ন ইনকাম ক্রেডিট রাইট সেক্ষেত্রে বাচ্চা যেটি বললেন আপনি যে যদি ডিসেম্বরেও জন্মায় তাকে হোল এটার বেনিফিট আসলে দিতে হবে তাহলে প্রসেসটা কী করতে হবে প্রসেস কিছুই না আমাদের সফটওয়্যার অপশন আছে যে চাইল্ড কতদিন প্যারেন্টের সাথে আছে যে ডিস মানে ডিপেন্ডেন্ট যখন আমরা এটা ইনফরমেশনগুলো দেবো তখন ওই ক্ষেত্রে আমরা 12 মান্থই লিখবো ইভেন যদিও চাইল্ড হয় ডিসেম্বরে তখন আর 1 মান্থ লিখবো না সেটা আমরা 12 মান্থ লিখবো বিকজ ডেথ অ্যান্ড বর্ন নেভার প্রোরেটেড ওই একটার আন্ডারে ওকে তো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি এই বছরেই দেখছি বেশ কিছু মানে ট্যাক্স পেয়ার আসছে আমার কাছে যে আসলে ফাইল ওনারা অলরেডি কইরা ফেলাইছে কিন্তু রেজাল্ট তাদের কাছে মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না ট্যাক্স পেয়াররা কিন্তু মানে তারাও বুঝে কিন্তু আমরা মানে ট্যাক্স প্রিপেয়াররা আমরা বলতে পারি সিপিএ বা যাই বলি আমরা ডেজিগনেশন ইয়ে বা যাই বলি ট্যাক্স পেয়াররাও কিন্তু কমন সেন্স আছে ওদের ওরা বুঝতে পারে যে আসলে হোয়াটস গোয়িং অন তো সেই ক্ষেত্রে যখন দেখতেছে যে 3টা কোয়ালিফাইং চাইল্ড রিটার্ন ইজ নট এক্সপেক্টেড তখন
যখন যে ওয়ার্স গোয়িং অন তখন মাঝে মধ্যে ফাইল আমাদেরকে নিয়ে আসে যে দাদা একটু দেখেন তো এই ফ্যানে মিস্টেক, তখন এইগুলো আমরা লক্ষ্য করি এই সমস্ত অসঙ্গতিগুলো, যে কারণে আমি চিন্তা করলাম যে এটা আমার আসলে বলা উচিত। খুব ভালো একটা পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসতেছি আরেকটা, যে অনেক সময় দেখা গেছে যে হাজব্যান্ড অথবা ওয়াইফ এই দেশে থাকে এবং দেখা গেছে যে ওই বাংলাদেশ থেকে হাজব্যান্ড মানে ওয়াইফ এই দেশে আছে, হাজব্যান্ড আনবে বাংলাদেশ থেকে, তা ট্যাক্স ফাইল করতে আসে এবং প্রায়ই একটা কোয়েশ্চেন আমরা শুনি যে তারা ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস নিয়ে কনফিউজ থাকে। তারা মনে করে যে আমি তো ম্যারিড, কিন্তু যখন ট্যাক্স ফাইল করতে আসে আমরা তাকে সিঙ্গেল দিই, যে কারণটা কি, তারা সারপ্রাইজ হয়ে যায়। আসলে এখানে ট্যাক্স পারপাস এবং ইমিগ্রেশন পারপাস দুইটা দুই জিনিস। আমি এইখানে আসার আগে জাস্ট এখনই আমার মনে পড়লো, আপনি বলছেন বার্থ অ্যান্ড ডেথ, মৃত্যু হলেও সে পুরো বছরের এই চাইল্ড বেনিফিটটা পাবে। বিয়ের ক্ষেত্রে দেখেন কেউ যদি ডিভোর্স হয় রাত্র 11:59 সেই ক্ষেত্রে একটু উল্টা, ডিভোর্সের ক্ষেত্রে হি উইল বি সিঙ্গেল ফর দ্য হোল ইয়ার। মানে দেখেন যদি কেউ মানে ডিসেম্বরেও ডিভোর্স হয় হি উইল বি ট্রিটেড এজ এ সিঙ্গেল বিকজ হি গট ডিভোর্স, বাট বাচ্চার ক্ষেত্রে ফুল বেনিফিটটা পাবে। আর ম্যারিটাল রিলেশনশিপের ক্ষেত্রে মানে একজন সিনিয়র কেউ ডিপেন্ডেন্ট প্যারেন্টস মারা গেলেন সিঙ্গেল, যদি মনে করেন আপনি সারা বছর সিঙ্গেল বিয়ে করলেন ডিসেম্বরে, ইউ উইল বি ট্রিটেড এজ এ মেরিট ফর দ্য হোল ইয়ার। আবার ভাইস ভার্সা, কেউ দেখা গেল যে ডিভোর্স হয়ে গেল ডিসেম্বরে, হি উইল বি ট্রিটেড এজ এ সিঙ্গেল ফর দ্য হোল ইয়ার। দ্যাটস দ্য থিং। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার ওই যে বিয়ের ক্ষেত্রে যেমন ওয়াইফ এই দেশে আছে হাজব্যান্ড আনবে, তারা কনফিউজ হয় যে আসলে তার ফাইলিং স্ট্যাটাসটা কি। আমরা যখনই বলি যে আপনার ফাইলিং স্ট্যাটাস তো সিঙ্গেল, তারা অনেক সময় সারপ্রাইজ হয়, হোয়াট আই এম ম্যারিড বাট আপনি বলছেন সিঙ্গেল। কারণ একটাই, যে যেহেতু হাজব্যান্ড এই দেশে নাই, সোশ্যাল সিকিউরিটি স্যার আমরা কাউকে ট্যাক্স ফাইলে ইনক্লুড করতে পারি না, তো সেই ক্ষেত্রে ম্যারিজ থাকা সত্ত্বেও তার সিঙ্গেল করতে হয়। কারণ একটাই যে স্পাউস এই দেশে নাই এবং তার সোশ্যাল সিকিউরিটি নাই, বাট তা তাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, ইমিগ্রেশন পারপাসে তারা স্টিল ম্যারিড, মানে শুধু ট্যাক্স পারপাসে তারা সিঙ্গেল কারণ স্পাউস এখানে নাই। সেই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমি বলে রাখি, তো এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমি স্টিল ম্যারিড, আই এম ট্রেডিং অ্যাজ এ সিঙ্গেল, মিনস আই এম পেয়িং হায়ার ট্যাক্সেস, দেন ইজ দিস মেক সেন্স? তখন IRS বলতেছে যে না, ঠিক আছে, মানে IRSও মানে এইটার সাথে একমত যে স্বাভাবিক একজন মানুষ ম্যারিড, তার স্পাউস বাংলাদেশে থাকে, সে ফাইল করতেছে সিঙ্গেল, মিনস পেয়িং হায়ার ট্যাক্সেস, ইট ডাজেন্ট মেক সেন্স। কিন্তু IRSের একটা সেকশন আছে এই ক্ষেত্রে, এটাকে বলে IRC 6013G। এই সেকশনের আন্ডারে যখনই স্পাউস আসবে, লেটস সে আপনার ম্যারিড হচ্ছে 2019 এই বছরই ধরেন, বাট স্পাউস বাংলাদেশে, ওয়াইফ এখানে, সে ফাইল করছে সিঙ্গেল, দ্যাট মিনস সিঙ্গেল মিনস শি ইজ পেয়িং মোর ট্যাক্সেস। তখন এই যে আন্ডার IRC 6013G, ওই সেকশনের আন্ডারে যখন তার হাজব্যান্ড আমেরিকাতে আসবে, তখন সে যখনই আসুক, সেটা 2020-তে আসুক অথবা 2021-এ আসুক, সেইটাকে সে ব্যাকে গিয়ে মানে 3 years লিমিটেশন, ওই আমরা জানি স্ট্যাচু লিমিটেশন 3 years অ্যামেন্ডমেন্ট করা, তখন সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ওই যে সিঙ্গেল এবং মেরিডের যে ট্যাক্সটুকু বেশি দিচ্ছে, সে পুরো ট্যাক্সটুকু ফেরত পাবে আন্ডার 6013G। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আরেকটা সেকশন বলে রাখি, সেখানে আরেকটা সেকশন IRS ইন্ট্রোডিউস করছে, এটাকে বলে আমেরিকান ট্যাক্স হাইক প্রোটেকশন অ্যাক্ট। এখন এইটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? মনে করেন কোনো হাজব্যান্ড এই দেশে আছে, তার ওয়াইফ হচ্ছে বাংলাদেশে, তার দুইটা কিডস মানে ছেলে মেয়ে আছে, খেয়াল করেন, এবং আন্ডার এজ, খেয়াল করেন এদের বয়স ধরেন কারো 5 বছর কারো 7 বছর, তো যখন ওই হাজব্যান্ড যখন ওই ট্যাক্স রিটার্নটাকে অ্যামেন্ডমেন্ট করবে আন্ডার 6013G, ওয়াইফ ধরেন আসলো 2 বছর পরে, তো ওয়াইফ কিন্তু এই দেশে ছিল না, খেয়াল করেন, কিন্তু তারা বাংলাদেশে, কিন্তু আপনার সফটওয়্যারগুলো এরকমই, যদি আমরা সফটওয়্যারে ওইটা পোস্টিং দিই, কারণ আমরা যখন অ্যামেন্ডমেন্ট করবো সবার নামই লিখবো, ওয়াইফ বাচ্চারা, কিন্তু সেক্ষেত্রে বাচ্চারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ক্রেডিট পাবে না। তারা ট্যাক্সের অ্যাডভান্টেজ পাবে, মেরিট ফাইলিং জয়েন্টলি বেনিফিট পাবে, তারা দে ক্যান গেট দ্য হায়ার ডিডাকশন 24,400 যেমন 2019-এ, তারা এটা এনজয় করবে, তারা জয়েন্ট ফাইলিং করবে, তারা ওই হায়ার ডিডাকশনের অ্যাডভান্টেজ পাবে, বাট
child will not be eligible for the child tax credit and earned income credit because of American Tax Hike Protection Act. IRS ei ainta pass korche around 2015 othoba mane you know samasamoyike oi samoye etar uddeshyo ektai je oi again oi je 6 month rule oi tar kotha chinta kora je tara ashole oi tar jonno qualified na jehetu tara ene chilo na but oi je taxer je difference to go single ebong married oi ta oi single ebong married এই জয়েন্ট ফাইলিং এর ক্ষেত্রে কি আসলে পার্থক্যটা কি কোনটার ক্ষেত্রে কি কি বেনিফিট আছে এখন ডেফিনেটলি আপনার সিঙ্গেল তো জানেন দ্য সিঙ্গেল এটার ডিডাকশন হচ্ছে 12,200 আর ম্যারিড ফাইলিং যখনই জয়েন্টলি করবেন তখন সেটা ডিডাকশন আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 24,400 দ্য হায়ার ডিডাকশন মিনস ইউ আর রিডিউসিং ইউর ইনকাম মিনস ইউ আর পেয়িং দ্য লেস ট্যাক্সেস দ্যাটস দ্য গ্রেট অ্যাডভান্টেজ মেরিট ফাইলিং জয়েন্টলি এবং অনেক সময় মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে দেখা গেছে যদি কোয়ালিফাইড চিলড্রেন থাকে সেই ক্ষেত্রে তো অ্যাডভান্টেজ জানেন তারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায় ইচ চাইল্ড আপনার $2,000 যেটা 1,400 রিফান্ডেবল আবার দেখা গেছে যে ওই কী বলে আর্ন ইনকাম ক্রেডিট পায় হ্যাঁ দেখা গেছে যদি থ্রি চাইল্ড থাকে আপ টু 6,600 পর্যন্ত তারা আর্ন ইনকাম ক্রেডিট পায় দ্যাটস দ্য বিউটি অফ দ্য মেরিট ফাইলিং জয়েন্টলি ইউ উইল গেট দ্য হায়ার ডিডাকশন দ্যাট মিন স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ কোয়ালিফাইং চাইল্ড ইউ উইল গেট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর্ন ইনকাম ক্রেডিট ইফ দ্য ইনকাম ইজ ইউ নো দ্য দ্যাট লেভেল দ্যান দে উইল কোয়ালিফাইড আচ্ছা যেটা বলছিলাম যে ওই ট্যাক্স হাইক প্রোটেকশন অ্যাক্ট এখন ওইটা হচ্ছে আসলে যারা এই বিষয়টা নিয়ে ওয়ারিড যে আমার হাজব্যান্ড বাংলাদেশে বা ওয়াইফ বাংলাদেশে আমরা স্টিল সিঙ্গেল ফাইল করতেছি এবং মিনস উই আর পেয়িং মোর ট্যাক্সেস অনেকে এটা জানে না যে যে এই যে আইআরসি 60130-এর আন্ডারে তাদের ওয়ারিড হওয়ার কিছুই নেই তারা যে পরিমাণ ট্যাক্স অতিরিক্ত দিতেছে স্টিল যখন তাদের স্পাউস এই দেশে আসবে যখনই আসুক এক বছর দুই বছর দে ক্যান অ্যামেন্ডেড দেয়ার ট্যাক্স রিটার্ন অ্যান্ড দে উইল গ্যাট ব্যাক দেয়ার additional taxes whatever they paid তার মানে কি এখন ধরেন হাজবেন্ড কিংবা ওয়াইফ বাংলাদেশে আছে এখানে উনি সিঙ্গেল আছে কিন্তু ফাইল করার ক্ষেত্রে সে তো সিঙ্গেলই করবে মিন্স যেহেতু স্পাউস এখনো নাই মিন্স পেইং মোর ট্যাক্সেস দেন হোয়েন স্পাউস উইল বি হিয়ার ধরেন এক দুই বছর পর তো সে আসবেই তখন এই ফাইলটাকে সে অ্যামেন্ডমেন্ট করতে পারবে এবং করার পরে এই যে ট্যাক্স বেত অতিরিক্ত যেটুক দিচ্ছে সিঙ্গেল এবং মেরিডের ডিফারেন্স টুক ওইটুক সে রিটার্ন তিন বছর পর্যন্ত পাবে আপ টু থ্রি ইয়ার্স অ্যামেন্ডমেন্ট মানে এটা এটা বলে স্ট্যাচু লিমিটেশন তার মানে ইউ ক্যান অ্যামেন্ড ইউর ট্যাক্স রিটার্ন ইউ ক্যান গো ব্যাক আপ টু থ্রি ইয়ার্স তার মানে এর বাইরে আপনি যেতে পারবেন না আইআরএস আপনাকে স্ট্যাচু লিমিটেশন আটকায় দিবে ঠিক তেমনি আইআরএসের অডিট রুল আছে যখন আইআরএস অডিট করে তখন কিন্তু দে ক্যানট অডিট ইউ মোর দেন থ্রি ইয়ার্স ব্যাক আনলেস ইট ইজ দ্য ফ্রডল্যান্ড রিটার্ন বুঝতে পারছেন আইআরএসের একটা লিমিটেশন আছে ধরেন আপনাকে সে আইআরএস অডিটে সিলেক্ট করলো ইট মিনস দে ক্যানট গো আনলিমিটেড ইয়ার্স দে হ্যাভ অলসো থ্রি ইয়ার্স লিমিটেশন বাট দে হ্যাভ অ্যানাদার অপশন তার আইন করে রাখছে এটা যে দে ক্যান গো ব্যাক মোর দেন থ্রি ইয়ার্স ইফ দিস ইজ ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন এমন কোয়েশ্চেন করতে পারেন যে দাদা ফ্রডল্যান্ড হোয়াট ইজ দ্য ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন মানে কখন ট্যাক্স রিটার্নটা ফ্রডল্যান্ডের ট্যাক্স রিটার্নের আন্ডারে গিয়ে পড়বে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাদের জানা উচিত দর্শক যারা আজকে প্রোগ্রামটা দেখতেছেন ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন হচ্ছে যে আপনি যদি ইনকাম অথবা এক্সপেন্স যে কোনোটা আপনি যদি মোর দেন 20% আপনি হাইড করেন এবং ইন্টেনশনালি নট অনেস্ট মিস্টেক আপনি যদি লেটসে আপনি ট্যাক্স ফাইল করতেছেন আপনি ইচ্ছা করে আপনার ইনকাম 20% আপনি হাইড করছেন মোর দেন 20% ইউ আর নট রিপোর্টিং বাট ইউ নো দ্যাট ইউ শুড নো দ্যাট দেন ইউর রিটার্ন উইল বি কনসিডার্ড এজ এ ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন ভাইস ভার্সা এক্সপেন্স অলসো আপনি যদি ইচ্ছা করে মানে ইচ্ছা করে যদি আপনার ওই ট্যাক্স রিটার্নে ওভার এক্সপেন্সেস দেখায় মানে ট্যাক্স রিটার্ন মানে নেট ইনকামটাকে আপনি যদি রিডিউস করে ফেলান আনএক্সপেক্টেডলি তো সেই ক্ষেত্রে যদি আইআরএস ফাইন্ড আউট করতে পারে যেটা আপনি ইচ্ছে করে করছেন হায়ার এক্সপেন্সেস দেখাইছেন যাতে করে ইনকামটা কম হয় ট্যাক্স কম দেন ইট উইল বি কনসিডার অলসো এজ এ ফ্রডল্যান্ড রিটার্ন দেন দ্যার ইজ নো স্ট্যাচু লিমিটেশন আইআরএস ক্যান গো ব্যাক 10-15 টু এনি হোয়াট এভার ইউ নো দে নিড দে ক্যান গো ব্যাক দে ক্যান অডিট ইউ ট্যাক্স রিটার্ন ইফ ইউ ক্যানট স্যাটিসফাই দ্য অডিট দে উইল চার্জ ইউ দ্য পেনাল্টি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পেনাল্টি কত টাকা হতে সেটা ডিপেন্ড করে আপনার কত টাকা নেট ইনকাম সেটার উপরে পেনাল্টি দ্যার ইজ এ নো স্ট্রেইট ফর্মুলা এটা ডিপেন্ড করে ইনকামের উপরে তারা এটার বলে অ্যাসেস ইনকাম মানে আপনার যে রিটার্নটা
অ্যাজ পার ট্যাক্স রিটার্ন অনুযায়ী যে ইনকামটা আপনি ডিক্লেয়ার করবেন, ওরা তখন যেটা আপনি অডিটের মাধ্যমে প্রুফ করতে পারবেন না, দে উইল অ্যাড ব্যাক অ্যান্ড দে ইনকামটাকে তারা ইনক্রিজ করবে, এবং হোয়াট এভার দ্য ইনকাম তারা ইনক্রিজ করবে, যেগুলো ডিজেলাউবল ইনকাম এবং এক্সপেন্স যাই আসে তখন তারা ওইটার উপরে ট্যাক্স, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। অ্যানাদার থিং, দ্য ফ্রডল্যান্ড রিটার্নের ক্ষেত্রে তারা তখন দেখা গেছে যে আন্ডারস্টেটেড ইনকাম ওর ওভারস্টেটিং এক্সপেন্সের জন্য আলাদা পেনাল্টি, মানে তারা পেনাল্টি করে এটার জন্য, এবং ইট ইজ বিগ, এটা আপনি কোনো পার্সেন্টেজে ফলে দিতে পারবেন না, দে নোজ হাউ মাচ পার্সেন্টেজ আর অ্যাপ্লাইং ডিউ টু ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন। জেল জরিমানার প্রসঙ্গে আসলে সেটা এটা ডিপেন্ড করে আপনার মানে কি বলে, মানে এটা ডেফিনেটলি দ্য ক্রাইম ডিগ্রির অপরাধ করেছে, সেটাই যে আপনার মানে এটা বেসিক্যালি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রাইম, মানে যখনই আপনি ফ্রডল্যান্ড রিটার্নে যাবেন ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম, ইট ডিপেন্ডস ইউনো, বাট দ্যার ইজ নো স্ট্রেট ফরওয়ার্ড আনসার লাইক ইউনো আই এম আনএবল টু আনসার দ্যাট, বাট তা যাই হোক। তো এখন আমরা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আলোচনা করলাম, যে 6013G যারা এখন আমার ধারণা যারা যাদের স্পাউস বাংলাদেশে আসেন তাদের ওরিড হওয়ার কিছু নাই, আপনারা ট্যাক্স ফাইল করতে পারেন নির্দ্বিধায়, তার মানে ইউ আর নট লুজিং অলসো এনিথিং, আপনারা যে ট্যাক্সটাকে অতিরিক্ত দিয়েছেন ইউ হ্যাভ রাইট টু গেট ব্যাক আন্ডার সেকশন IRC 6013G, এটা হচ্ছে গুড নিউজ। তারপর হ্যাঁ বল, ট্যাক্সের আর কোনো সাধারণ ভুল আছে কিনা এগুলো? তারপর আরেকটা প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই, সেটাও ইম্পর্ট্যান্ট, যে প্যারেন্টস অনেক ট্যাক্স প্রিপেয়ার আমি শুনি যে জিজ্ঞেস করে যে যখনই আমরা প্যারেন্টসকে ডিপেন্ডেন্ট দেখাইতে চাই যে প্যারেন্টসকে আপনার সাথে থাকে বা কত মাস ছিল, মানে এই টাইপের কিছু কোয়েশ্চেন চলে আসে। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্যাক্স ল হচ্ছে যে ডিপেন্ডেন্ট প্যারেন্টস দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ, অ্যাজ লং অ্যাজ ইউ সাপোর্ট দেম ইউ ক্যান ক্লেম দেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট। সেটা কি আমেরিকার মধ্যে হতে হবে নাকি অন্য দেশে? ইভেন অন্য দেশে থাকলেও, তার মানে মেইন কথা হচ্ছে যে ডিপেন্ডেন্ট প্যারেন্টস তার তাদের আপনার সাথে থাকার দরকার নাই, মানে যেমন অন্যান্য চাইল্ডের ক্ষেত্রে যেমন মানে মানে কি বলে ম্যান্ডেটরি আছে চাইল্ড হ্যাজ টু লিভ উইথ দ্য প্যারেন্টস মোর দেন সিক্স মান্থ, মানে এটা IRS-এর একদম ম্যান্ডেটরি রুল, বাট প্যারেন্টসের ক্ষেত্রে এটা একটু শিথিল, প্যারেন্টসের ক্ষেত্রে দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ, কিন্তু মেইন হচ্ছে যে সাপোর্ট, আপনি যদি প্যারেন্টসকে সাপোর্ট করেন সেই ক্ষেত্রে আপনার সাথে না থাকলেও ইউ ক্যান ক্লেম দেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট। সেটা কীভাবে দেখাবে, কীভাবে ক্লেম করবে, এভিডেন্স কি? এভিডেন্স মানে ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে তো IRS কোনো এভিডেন্স চায় না, আপনি জাস্ট কীভাবে দেখাবে, আপনি জাস্ট ক্লেম করবেন যে ইউনো দে আর মাই প্যারেন্টস, আপনি ট্যাক্স রিটার্নে দিয়ে দিবেন, এবং ইভেন আপনার যদি আপনার সাথে না থাকে অপশন আছে যে ইউএসএ তে তারা কতদিন ছিল, তারা আউটসাইড অফ দ্য ইউএসএ কতদিন, আপনি লিখবেন যা ট্রু তাই লিখবেন, যদি বাংলাদেশে থাকে ইউ ক্যান পুট 12 মান্থ ইন বাংলাদেশ, স্টিল ইউ ক্যান শো দেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যান্ড দে উইল গেট দ্য $500। ধরেন কারো বাবা মা এখানে থাকেন না, আসেন নাই কখনো, কিন্তু ধরেন সন্তান হিসেবে এখানে থেকে তিনি বাবা মার দেখাশোনা, নো 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 নো, এই যে হাজবেন্ড আর ওয়াইফের যেটা বললাম, যদি কোনোদিন না আসে তার তো সোশ্যাল সিকিউরিটি থাকবে না, এবং সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে, উইদাউট সোশ্যাল সিকিউরিটি ইউ ক্যানট ক্লেম দ্যাম, ইউ ক্যানট ক্লেম এনিবডি ইন ইউর ট্যাক্স রিটার্ন, তাই সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি যেটা বললাম সিটিজেন অর রেসিডেন্ট অ্যালিয়ান সেটা ডেফিনেটলি দে উইল কোয়ালিফাই, দে উইল কোয়ালিফাই ফর দ্যাট, তাই এই ক্ষেত্রে এই গেল একটা প্যারেন্টের ক্ষেত্রে। তারপর যেহেতু আমরা কমন মিস্টেক নিয়ে আলোচনা করতেছি, আমি আর একটুখানি ব্যাকে যাই, স্পাউসের ক্ষেত্রেও তো অবশ্যই সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে, অফ কোর্স উইদাউট সোশ্যাল সিকিউরিটি কারণ জন্য ডিপেন্ডেন্ট বা এগুলি করা যাবে না, ইউ ক্যানট ক্লেম বিকজ ট্যাক্স ফাইল যা মানে আপনি সাবমিটই করতে পারবেন উইদাউট সোশ্যাল সিকিউরিটি। আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটা বলে রাখি, যেহেতু সোশ্যাল সিকিউরিটির কথা উঠাইছে নেই, তো এখন যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, ধরেন এই দেশে আছেন, খেয়াল করেন যারা এই দেশে আছে কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাই, তার মানে কি তারা ট্যাক্স ফাইল করতে পারবে না? দেয়ার ইজ অ্যানাদার অপশন অলসো, সেটাকে বলে TIN, ITIN, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ITIN টু দ্য IRS, বাট ইউ হ্যাভ টু হিয়ার নট ফ্রম বাংলাদেশ, দেয়ার ইজ এ ডিফারেন্ট প্রসিডিওর, আপনি বাংলাদেশ থেকে করতে পারেন, আমি সেই এত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু বলতেছি যারা এই দেশে আছেন, ধরেন আপনার ট্যাক্স দিতে আপনার ইচ্ছা প্রকাশ করতেছেন বাট আপনার সোশ্যাল কোনোটাই নেই, তো সেই ক্ষেত্রে তখন আপনি ITIN এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটাকে বলে আপনার W7,
আপনার ওই মানে ফর্মটা ই করে আপনি যদি চান সেটার সাথে একটা ট্যাক্স রিটার্ন উইদাউট সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা মানে অমিট রেখে আপনি একটা রিজনেবল ট্যাক্স রিটার্ন করে আপনি যদি আইআরএসে সাবমিট করেন উইথ W7 অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস লেটস এ পাসপোর্ট বার্থ সার্টিফিকেট দেন ইউনো ডিপেন্ডস অন দ্য সার্কামস্টান্সেস দে উইল অ্যানালাইজ এভরিথিং অ্যান্ড দে উইল ইস্যু দ্য ITIN তারপর আপনি সেই ITIN এর এগেনস্টে আপনি ট্যাক্স দিতে পারবেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সেইটা আমি বলবো যে হেড অফ হাউজহোল্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং IRS এর মেইন ফোকাস মানে একটা ফাইলিং সিলেকশন এবং ইজ ভেরি কনফ্লিক্ট এবং সেটাতে অনেকে বিগ পেনাল্টি খেয়েছে সেটা আমি নিজেও দেখছি মানে আমার কাছে এই ধরনের কেস আছে অনেক যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আমাদের এই কমিউনিটিতে প্রবণতা আছে অনেকেরই যে দেখা গেছে হাজব্যান্ড এবং ওয়াইফের দুইজনেরই হাই ইনকাম খেয়াল করবেন দুইজনেরই হাই ইনকাম তা এখন যখনই হাজব্যান্ড ওয়াইফ দুইজনে একসাথে ফাইল করবে লেটসে দুইজনের লেটসে হাজব্যান্ডের $80,000 ইনকাম আর ওয়াইফের লেটসে ধরেন $30,000 ইনকাম ফর এক্সাম্পল তো এখন ওনারা যদি একসাথে ফাইল করে তো সেই ক্ষেত্রে তারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে লেটসে দুইটা কোয়ালিফাইং চিলড্রেন আছে এবং বোথ আর আন্ডার 17 ইয়ার্স তো অ্যাকর্ডিং টু ট্যাক্স ল দে উইল এনজয় দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000 ইচ চাইল্ড $4,000 বাট দে উইল লুজ আর্ন ইনকাম ক্রেডিট কারণ এই টু চাইল্ড লেভেলে আমার ধারণা 50,000 অ্যারাউন্ড ওই লেভেল আর্ন ইনকাম ক্রেডিটটা ফেজ আউট হয়ে যায় দে উইল নট এলিজিবল ফর দ্য আর্ন ইনকাম ক্রেডিট তখন তারা করে কি তারা ট্রিক করে যে লেস ফাইল সেপারেটলি তখন তারা করে কি যে তারা ম্যারিড একই হাউসহোল্ড মেনটেন করে একই রুফের নিচে থাকতেছে এবং তখন তারা দেখা গেছে যে সেপারেটলি ফাইল করে তার মানে হাজব্যান্ড করতেছে আলাদা সিঙ্গেল অর হোয়াট এভার করে আর ওয়াইফ করে সেক্ষেত্রে হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাসে তারা ফাইল করে এখন দেখেন প্রবলেম হচ্ছে এই যে হেড অফ হাউসহোল্ডে ওয়াইফ যে ফাইল করতেছে করার তাদের টার্গেট একটাই যেহেতু আর্ন ইনকাম ক্রেডিটটা হাজব্যান্ডের সাথে থাকলে লুজ করতো তারা সেপারেট ফাইলিংয়ের মাধ্যমে তারা তখন ওই ক্রেডিটটা নিয়ে নেয় কারণ 30,000 লেভেলে আর্ন ইনকাম ক্রেডিট ফেজ হয় না ওয়াইফ যখন হেড অফ হাউসহোল্ডে ফাইল করবে তখন ওই ওই ক্রেডিটটা তারা পেয়ে যায় বাট IRS বলতেছে নো 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 ইউ ক্যান নট ডু দ্যাট কারণ আপনারা এটা অ্যাডভান্টেজ নিচ্ছে যে কারণ এটা বন্ধ করার জন্য IRS এর স্পেসিফিক রুল আছে যে প্রথমেই বলে রাখছে IRS ম্যারিড পিপুল ক্যান নট ফাইল হেড অফ হাউসহোল্ড দ্যাটস নাম্বার ওয়ান রুল তার মানে আপনি যদি ম্যারিড থাকেন ইউ আর মেনটেইনিং দ্য সেম হাউসহোল্ড ইউ আর লিভিং আন্ডার দ্য সেম রুফ অ্যান্ড ইউ আর সাপোর্টিং ইচ আদার দেন ইউ ক্যানট ফাইল হেড অফ হাউসহোল্ড সেই ক্ষেত্রে আপনার বেস্ট ফাইলিং অপশন হচ্ছে ইউ ক্যান ফাইল ম্যারিড ফাইলিং সেপারেটলি আপনাকে IRS নিষেধ করবে না যে অনেকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে আমি তোমার সাথে ফাইল করবো না তো IRS বলছে ওকে গো হ্যাড আপনারা ম্যারিড ফাইলিং সেপারেটলি করেন বাট ইউ আর নট অ্যালাউড টু ফাইল হেড অফ হাউসহোল্ড আমাদের সঙ্গে একজন দর্শক আছেন তার দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো জি আমি কামল বলছিলাম আপনার উপস্থাপনা খুব ভালো লাগে বন্ধুগণ Like Thank straightforward, you. Very nice and clean, and very analysis to go. And that, after the upostapok atke deyashe, he's very talent, intelligent, knowledgeable, and straightforward, clear. So, bhalo hocche. Thank you. ধন্যবাদ আপনাকে আমার হ্যাঁ না আপনি দারুণ আপনি ভেরি 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 ট্যালেন্টেড গাই থ্যাংক ইউ সো পিপল ক্যান টক আচ্ছা এখন আপনাকে তো প্রশ্ন করা এইভাবে সম্ভব না কারণ অনলাইন থ্রুতে আপনার অফিস অ্যাড্রেসটা যদি পেতাম তাহলে হয়তো কি অ্যাডভাইস আমার একটু দরকার ছিল কারণ আপনার কথাতে আমার পুরনো ফাইল এখন ঘাটতে হবে নিশ্চয়ই আপনার রেসপন্স বাংলাদেশে নো প্রবলেম আমার আসলে অ্যাড যায় টিভিতে আপনি দেখবেন এই টিভিতেই অ্যাপ যাচ্ছে ওখান থেকে আপনার নাম্বার পেয়ে যাবেন আর আমার অফিস হচ্ছে 7521 ব্রডে যদি আমার বলা ঠিক না এই অনুষ্ঠান এইভাবে আমার অ্যাডভার্টাইজ করা বাট যেহেতু আপনি জিজ্ঞেস করছেন আমি আপনাকে বলতেছি আমার অফিস জ্যাকসনে থ্যাংক ইউ দেওয়ার জন্য উপস্থাপিকা তো ট্যালেন্ট
বরাবরই। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। তো যাই হোক, যে প্রসঙ্গে আসতেছিলাম, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, মানে আজকে আমরা যেটা আলোচনা করতেছি, আমি আসলে অনেকদিন আমার প্ল্যান ছিল যে এগুলো নিয়ে কথা বলবো, আসলে হয় না, অনেক সময় দেখা গেছে বিভিন্ন টপিকসে অন্য জায়গায় চলে যায়, হয় না, কিন্তু আজকে যেহেতু সেজন্য এগুলো না বললেই না, কারণ আমি বলতে তো হবে, বলতে হবে, কিন্তু আমাকে একটা বিরতিতেও যেতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা একটা বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আরও এগুলো নিয়ে আলোচনা করব, সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী, তাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সরাসরি টেলিফোন করে নিতে পারেন আইনি সহায়তা, আপনারা ফোন করতে পারেন 3463079828 এই নম্বরে, এবং অংশ নিতে পারেন আমাদের ফেসবুক পেজেও। জনাব দেবব্রত চক্রবর্তী, আমরা আলোচনা করছিলাম যে আসলে ট্যাক্সের ক্ষেত্রে মানুষ সাধারণ কিছু ভুল করে, হয়তো কখনো তথ্যের ঘাটতির কারণে ভুলগুলি হয়ে থাকে, এবং যারা ট্যাক্স ফাইল করে মূলত এজেন্টরাই ভুলটি করে না। আপনি মানে এতক্ষণ যেটা মানে মানে আলোচনা করছি সেটা বেসিক্যালি মানে প্রিপেয়াররাই এই ধরনের ভুল করে। আমরা কথা বলছিলাম যে হেড অফ হাউসহোল্ড এটা লেখার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি কি আছে সেটা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই যে হেড অফ হাউস হোল্ড, হেড অফ হাউস হোল্ড আলাপ করার আগে আমরা একটু একজন দর্শকের কাছ থেকে আছি, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমার মনে হয় দর্শক আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি জি জি, আমি। জি বলুন। জি, আমার প্রশ্ন হাজবেন্ডের আপনারা বলছেন এই 1099 আপনারা পান নাই? না, আমরা পাইনি। এবং কোম্পানির সাথে যোগাযোগ করারও কোনো উপায় নাই? না, কোনো উপায় নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছি কি করতে হবে আপনার। 1099 আসলে একটা রিপোর্টেবল ইনকাম, তার মানে আপনার ওই কোম্পানির এক্সিস্টেন্স যদি নাও থাকে, কোম্পানি কিন্তু ঠিকই IRS-কে ওরা এটা রিপোর্ট করে দিছে 1099 ইনকামটা, এবং যেটা আপনার হাজব্যান্ডের সোশ্যাল এগেনস্টে অলরেডি রিপোর্টেড টু দ্য IRS। তো এখন আপনার যদি ট্যাক্স ফাইল করার সময় ওইটা যদি ইনক্লুড না করেন, কনসিকোয়েন্স উইল বি পেনাল্টি। তো এখন যেটা প্রশ্ন আপনার, যে কীভাবে পাবেন, যেহেতু এমপ্লয়ার রেসপন্স করতেছে না, মেবি দে আর আউট অফ দ্য বিজনেস অর ডিজিপিআর সামথিং, সেই ক্ষেত্রে এটা আপনি IRS-এ কালেক্ট করতে পারেন। যেহেতু IRS-এ এটা রিপোর্টেড, আপনি যদি IRS-এর হটলাইনে কল দেন ইনফরমেশান ইয়েতে, এবং যদি এক্সপ্লেইন করেন যে এরকম আমার 1099টা আমি কালেক্ট করতে পারি নাই, ক্যান ইউ প্লিজ প্রোভাইড মি দ্য 1099, তখন IRS আপনাকে হেল্প করবে। এখন ওই প্রতিষ্ঠানও যদি ফাইল না করে, যদি ইনক্লুড না করে, যদি ওই, কিন্তু আপনার সেফটি ওই প্রতিষ্ঠান ইনক্লুড, আপনি কিভাবে বুঝবেন? যদি উনি 1099 এমপ্লয়ি হয়ে থাকে, উনি জানে, প্রতিষ্ঠান অবশ্যই করবে। কারণ না, আমি বলছি ধরেন ওই প্রতিষ্ঠান করলে তো উনি IRS থেকে জানতে পারবেন, যদি না, কিন্তু যদি ওই প্রতিষ্ঠানে এই ইয়াটা, তাহলে রিপোর্ট করার দরকার নেই, তার মানে আপনার ইনকাম IRS-এ রিপোর্টেড না।
ওকে তা কিন্তু উনি তাহলে এটা ওনার এই ইনকামটি দেখাবে কি করে ফাইল সেই ক্ষেত্রে যদি আপনি চান মানে নট ম্যান্ডেটরি যদি ওই প্রতিষ্ঠান রিপোর্ট না করে তার মানে আইআরএস এর কোনো রেকর্ডই নাই আপনার ইনকাম সেই ক্ষেত্রে আপনি যদি অনেস্ট থাকেন স্টিল ইউ হ্যাভ অপশন আপনি ওই ইনকাম দিয়ে ফাইল করতে পারেন কি ইনকাম দিয়ে ওই যে যেহেতু যতটুকু তার 1099 পাওয়ার কথা যদি সে করতেই যায় জানো আই ওয়ান্ট টু বি অনেস্ট এবং আমি এটা দেখাতে চাই সেই ক্ষেত্রে যদি উনি গেস করতে পারে যে উনি কত টাকা 1099 পাবে সেটা উনি ইনকাম হিসেবে দেখাবে প্লাস আপনার ওই যা যা রেলিভেন্ট এক্সপেন্স আছে 1099 মিন্স উই নো দিস ইজ সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম এবং রেলিভেন্ট বিজনেস এক্সপেন্সগুলো আপনি ডিডাক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল আপনার ওই অপশনও আছে জি আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন বলুন আমরা শুনতে পাচ্ছিলাম শোনা যাচ্ছে না দর্শক কে আছেন আপনার নাম দর্শক কে আছেন আমাদের সঙ্গে নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন নমস্কার আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার হাজবেন্ড হ্যালো জি বলুন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমার হাজবেন্ডের সোশ্যাল আছে আমার নাই আমার একটা বেবি আছে ওর সোশ্যাল আছে ও এখানে বল আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আসছিল হচ্ছে স্টুডেন্ট হিসেবে এখন আমাদের একটা ইউ ভিসা কেস চলতেছে তো আমার হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি বলুন আপনি তো এখন আমরা কি ট্যাক্স ফাইল যেমন আমার সোশ্যাল নাই তো সেক্ষেত্রে তো অনেকে বলে যে আমি ট্যাক্স ফাইল করতে পারি না কখনোই করতে পারি না আমার হাজবেন্ড আর আমার বাচ্চাটা করা হয় তো এখন ওই যে উনি বললো যে একটা কি আপনার আসলে যেহেতু আপনি পার্টিসিপেট করতে চাচ্ছেন ট্যাক্স রিটার্নে তাই একটাই ওয়ে হচ্ছে আইদার সোশ্যাল অর আইটিআইএন যেটা আমি আপনাকে বলছি এবং আপনার যেহেতু সোশ্যাল নাই ইউ ক্যান অ্যাপ্লাই ফর আইটিআইএন যেটা আমি বলছি যে উই W7 আপনার যেহেতু ট্যাক্স রিটার্ন করেন সেই ক্ষেত্রে আপনার নামটা ইনক্লুড করে এবং W7 সহকারে আপনার আইআরএসে ফাইল করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়াল ফাইলিং হবে ইলেকট্রনিক ফাইলিং আপনি পারবেন না যেহেতু আপনার সোশ্যাল সিকিউরিটি নাই এবং আপনি যেটা বলছেন যে আপনার ট্যাক্স বেড়ে যাবে না সেই ধারণাটা ভুল কারণ দেখেন ট্যাক্স বাড়বে না আদৌ বাড়বে না বরঞ্চ ট্যাক্স কমবে কেন জানেন কারণ এই মুহূর্তে আপনার হাজবেন্ড কিন্তু ফাইল করতেছে হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাসে কারণ সে ম্যারিড দেখাইতে পারতেছে না কারণ আপনার স্পাউস আপনার সোশ্যাল সিকিউরিটি নাই অর সরি আইটিআইএন নাই সেই ক্ষেত্রে উনি বাচ্চা বাচ্চা কার সঙ্গে থাকে বাচ্চা হাজবেন্ড বাচ্চাকে ক্লেম করতেছে এবং তার স্ট্যাটাস হচ্ছে হেড অফ হাউসহোল্ড যেহেতু ওয়াইফের সাথে করতে পারতেছে না দেখেন হেড অফ হাউসহোল্ডের ডিডাকশন হচ্ছে 18,000 সামথিং 650 সামথিং তো এখন আপনি যদি আইটিআইএন থাকে দেন ইউ আর গেটিং 24,400 ডিডাকশন দ্যাট মিন্স ইউ আর সেভিং মানি আপনার এই মুহূর্তে আপনার হাজবেন্ড ইনকামারিং স্টেট ডিডাকশন হচ্ছে 18,650 লেটস সে হেড অফ হাউসহোল্ড বাট আপনার যখন আইটিআইএন হবে তখন আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন সেই ক্ষেত্রে তখন আপনার ডিডাকশন চলে আসবে $24,400 ইউ আর গেটিং দ্য হায়ার ডিডাকশন সেই ক্ষেত্রে এবং আমি আমার তো মনে হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স বেনিফিট বাড়বেই আর কমার তো কোনো কারণ দেখি না আমার মনে হয় উনি তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন আচ্ছা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আজকে আরো অনেকগুলো বিষয় আলোচনা ছিল সময়টা তবে তবে আমি আরেকটু বলে রাখি প্রসঙ্গিক আমি আমি প্রসঙ্গে আরেকটু বলে রাখছি যে অনেক সময় দেখা গেছে যে উনি ওনার কথাটা একদম অপ্রাসঙ্গিক আমি বলতেছি না অনেক সময় দেখা গেছে যে কোনো প্যারেন্টস যদি বাচ্চাকে ক্লেম করে সেই ক্ষেত্রে যদি আইটিএন থাকে তো অনেক সময় ক্রেডিট ফেজ আউটের একটু ব্যাপার স্যাপার থাকে যাই হোক এত ডিটেলসে বলছি না তবে আমার মনে হয় ট্যাক্স পে করাটা ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আপনার আইটিএন হইলে ইউ ক্যান পার্টিসিপেট ইন দ্য ট্যাক্স রিটার্ন হুইচ উইল বি গুড ফর ইউ আপনার সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্টের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে সেটা বলো নেক্সট টপিক আমার নেক্সট টপিক আজকে আর যেতে পারবো না নিশ্চয়ই নেক্সট উইকে আবার আপনার সঙ্গে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান ওকে ওকে ধন্যবাদ আপনাকে আসলে আমি হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাসটা শেষ করতে পারিনি আমি আগামী সপ্তাহে তাহলে হেড অফ হাউসহোল্ড ইম্পর্টেন্ট টপিক ছিল যেটা আমি ইচ্ছা মানে আমার ইচ্ছা ছিল যে তবে এক্সেপশন হচ্ছে এটাও বলে রাখি যে হেড অফ মেরিট পিপলও হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাসে ফাইল করতে পারে দেয়ার ইজ অ্যান এক্সেপশন সেই এক্সেপশনগুলো অন্য একটা প্রোগ্রামে
বলবো যেহেতু আজকে সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ট্যাক্স সিজন চলতেছে, সবাই সাবধানে ফাইল করবেন যাতে করে অডিটের মুখোমুখি না হন, এবং ইনকামের ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন, ডু নট ফাইল রিপোর্ট আন্ডার ইনকাম, ফাইলটা করবেন আপনাদের হাউজহোল্ড মানে স্ট্যাটাসের সাথে সমন্বয় রেখেই ইনকামটা ডিক্লেয়ার করবেন, বিলো ফাইল যাতে কোনো অবস্থাতেই না হয়। আবার আগামী সপ্তাহে আগামী মঙ্গলবার আপনাকে সঙ্গে আমাদের দর্শকদের সংযোগ হবে, সেই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।